স্বাগতম জানাইছো অরুণোদয় আসনি লাভ নকরে প্রকৃত হিতাধিকারী আর অরুণোদয় আসনি নহয় সরকারি সকল আসনির পর বঞ্চিত হয়েছে রাইজ আর সরকারি আসনি সমূহ ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন হয়েছে আর কত অভিযোগ উত্থাপন হয়েছে মানে আপনার জানাই দিয়েছো আর আপনার কারণে আছে ভাল খবর আপনার জিপে লাভ করব 15 লাখ টাকা কিন্তু কেনেকে লাভ করব কি করব লাগিব মই এই ভিডিওটো জানাই দিম ভিডিওটো সম্পূর্ণ হেয়ালই চাই থাকিব আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটো প্রেস করে দিব আপনার জিওরিয়ে লাভ করব 15 লাখ টাকা আর যদি আপনি ধন বিনিয়োগ করার পরিকল্পনা করেছে তেনেহলে আপনালৈ আইছে সুখবর আর কম পরিমাণের ধন বিনিয়োগ করে আপনি লাভ করব পারে বৃহৎ পরিমাণের ধন প্রতিদিনে 1 টাকা করে রাশি করলেও এই আসনির সুবিধা লাভ করব পারিব আপনাদের বেটি বসাও বেটি পড়াও আসনির অধীনত আরম্ভ করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা ক্ষুদ্র সঞ্চয় আসনির সর্বশ্রেষ্ঠ সুতর হার প্রদান করে সুকন্যা সমৃদ্ধি যোজনায় আর বর্তমানে এই যোজনা 7.6% হারত সুদ প্রদান করা হয় আর প্রতি মাহে 3000 টাকা বিনিয়োগ করে 14 বছর পাশত আপনি লাভ করব 9,11,574 টাকা আর মেচুরিটির সময়ত লাভ করব 15,22,21 টাকা বৃহৎ গণনা করেছে আর 8 বছর বয়সের পাশত কন্যার উচ্চ শিক্ষার বাবে এই আসনির অধীনত 50% ধন উলিয়াব পারিব এইটো বৃহৎ গণনা করেছে আপনার কন্যার উচ্চ শিক্ষার বাবে 50% ধন উলিয়াব পারিব 8 বছর বয়সত আর কমেও 250 টাকা বিনিয়োগে এই একাউন্ট খুলিব পারিব আপনাদের আর ডাকঘর অর্থাৎ আপনার পোস্ট অফিসত এই অ্যাকাউন্টটি খুলিব পারিব বা বাণিজ্যিক কর্তব্যপ্রাপ্ত শাখাত খুলিব পারিব এই অ্যাকাউন্ট আপনার পঞ্চায়েত ডাকঘর বা যেটি পোস্ট অফিস আছে তাত গিয়ে আপনাদের এই অ্যাকাউন্ট খুলিব পারিব আর কম পরিমাণের ধন বিনিয়োগ করে আপনি লাভ করব পারে বৃহৎ পরিমাণের ধন প্রতিদিনে 1 টাকা করে রাশি করলে এই আসনি সুবিধা লাভ করব পারিব বৃহৎ গণনা করেছে আর বেটি বসাও বেটি পড়া আসনির অধীনত আরম্ভ করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা আর সুকন্যা সমৃদ্ধির যোজনার জড়িয়ে আপনার জিওরিয়ে লাভ করব 15 লাখ টাকা আর বর্তমান এই যোজনাত 7.7% হারত সুদ প্রদান করা হয় আর প্রতি মাহে 3000 টাকা বিনিয়োগ করলে 14 বছর পাশত আপনি লাভ করব 9,11,574 টাকা আর মেচুরিটির সময়ত লাভ করব 15,22,21 টাকা আর যদি আপনাদের 8 বছর বয়সের সময়ত কন্যার উচ্চ শিক্ষার বাবে ধন উলিয়াব বিচারে হলে 50% ধন উলিয়াব পারিব আর সুকন্যা সমৃদ্ধি যোজনার জড়িয়ে আপনাদের যদি টাকা থব বিচারিছে হলে আপনাদের কমে 250 টাকা বিনিয়োগ করে একাউন্ট খুলিব পারিব আপনার পঞ্চায়েতর যেটি পোস্ট অফিস আছে তাত গিয়ে আপনাদের এই একাউন্ট খুলিব পারিব আর সরকারি আসনি সমূহত ব্যাপক দুর্নীতি সংগঠিত করার অভিযোগ উত্থাপন হয়েছে আর সরকারি সকল আসনির পর বঞ্চিত করেছে রাইজ নাহরবাড়ি পঞ্চায়েতর কার্যালয়ত রাইজে উলমালে তলা সরকারি সকল আসনির পর বঞ্চিত হয়েছে নাহরবাড়ি পঞ্চায়েতর রাইজে আর সরকারি আসনি সমূহত ব্যাপক দুর্নীতি সংগঠিত করার অভিযোগ উত্থাপন হয়েছে